আজকের ভিডিওতে আমি বালু রড কিভাবে চিনবেন এবং বাড়িতে রড এনে কিভাবে বছরখানেক ভালো রাখবেন, মরিচা পড়বে না, সে পদ্ধতিগুলো আপনাদের সামনে তুলে ধরব। তো বিওস রড মূলত দুইভাবে পরীক্ষা করা হয়, এক ল্যাবরেটরির মাধ্যমে, দুই পেট্রি গেলে। তো আমি আজকের ভিডিওতে পেট্রি গেল আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমে আমরা জানবো বালু রড কিভাবে চিনবেন। এক নম্বর উপায় হচ্ছে বিএসটিআই সার্টিফিকেট থাকতে হবে, ভুয়েটের সার্টিফিকেট থাকতে হবে, পাশাপাশি তা প্রতিটি রডের সাথে ট্রেডমার্ক করে লেখা থাকতে হবে। দুই নম্বর হচ্ছে 90 ডিগ্রি থেকে 135 ডিগ্রি পর্যন্ত ব্যান্ড করা যাবে এবং পুনরায় সোজা করা যাবে। তিন নম্বর হচ্ছে রিব্যান্ড বা পুনরায় সোজা করার পর কোনো ক্র্যাক দেখা যাবে না। চার নম্বর হচ্ছে বালু রড চেনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে তাতে কোনো মরিচা ধরবে না, তাতে কোনো ফাটাও থাকবে না। পাঁচ নম্বর হচ্ছে প্লেন রডের চেয়ে খাস কাটা রডগুলো সবচেয়ে ভালো। এক ধরনের রডের মধ্যে দেখবেন খাস কাটা দাগ দাগ পাওয়া যায়, এই রডগুলো সবচেয়ে ভালো, কারণ এগুলো কংক্রিটের সাথে তাড়াতাড়ি বন্ধন তৈরি করতে পারে। তো বিওয়াস এতক্ষণ আমরা জানলাম বালু রড কীভাবে চিনবেন। তো আমরা এখন জানবো যে বাড়িতে রড এনে কীভাবে রাখলে রড মূলত দীর্ঘদিন ভালো থাকবে। এক নম্বর উপায় হচ্ছে শুকনো জায়গায় রড সংরক্ষণ করতে হবে, মরিচা যেন না পড়ে সেদিকে আপনার খেয়াল রাখতে হবে। দুই নম্বর হচ্ছে এক মাসে বেশি খোলা জায়গায় রড রাখবেন না। তিন নম্বর হচ্ছে যদি অল্প মরিচা পড়ে তাহলে ব্যবহারের পূর্বে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। চার নম্বর হচ্ছে এক মাসে বেশি বাইরে রাখার প্রয়োজন হলে সিমেন্টের পানি দিয়ে রডগুলো ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তো বিওয়াস আপনারা চাইলে এই পদ্ধতিগুলো অবলম্বন করলে রড দীর্ঘদিন ভালো থাকবে। তো অনেকে মূলত ভালো রড খুঁজেন, ভিডিওটি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আশা করি আপনাদের কাজে আসবে। ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।